رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। প্রশ্ন আসছে, বাথরুমের কোনো মাছি যদি গায়ে বা কাপড়ে বসে, তার পাক না পাকের ব্যাপার। উত্তর হলো, সাধারণত আজকাল ফ্লাশের ব্যবস্থাও থাকে, এবং বিশেষ করে মিডল ইস্টে আপনারা জানেন, এমনকি আমাদের দেশেও যে সমাজে ওই যে ঢিলা কুলুক এগুলোর প্রথা চালু নেই, সেখানে ওই ইয়েটাও পরিষ্কার থাকে, রুমের পুরো অংশটা। তো সেখানে তার গায়ে কোনো সরাসরি নাপাক থাকে না, বিশেষ করে যদি শুকনো থাকে তাহলে নাপাকের কোনো চিহ্নই দেখা যায় না। অতএব মত অবস্থা, এটা নিয়ে আমাদের চিন্তার কোনোই কারণ নেই। যেই সমাজে ওই যে ডিলা কুলুক এগুলো ব্যবহার হয়, সেখানে তারা আবর্জনা সামনেই রেখে দেয়, এখান থেকেই মাছিটা এসে বসে, এবং বোঝাও যায় যে তরল কিছু গায়ে লাগছে বা কাপড়ে লাগছে, তো মত অবস্থায় এদের ধুইতে হবে। সাধারণত এটাও খুব একটা হয় না আর কি। এর অর্থ হলো, এটা বাহ্যিক কোনো কিছু চোখে পড়লে তখন আপনি ধুইবেন।